ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুআলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্যে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএস এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মোবারকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া এর পক্ষ থেকে আশা ওরাদে আত্তারি এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের এসএমএস পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আল্লাহ নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএস এর উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই কোন পেরেশানি জানিয়ে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করেছেন। আপনাদের কল শ্রবণ করবো এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। মুজিবুল্লাহ আব্দুল সত্তার, আমি একজনের কাছে টাকা দিয়েছি, এই টাকা আমার দিতে চান। আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে আব্দুল সত্তার ভাই কল করলেন, আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তালা আপনার যে পাওনা টাকা রয়েছে তা আদায়ের তৌফিক দিয়ে দেখ। দোয়া করে আপনার জন্য আব্দুল সত্তার ভাই। অনেক সময় হয়ে যায় যে আমরা নিজের মনে এটা চিন্তা করি আমার টাকা দিচ্ছে না, কিন্তু যে ব্যক্তি ঋণ নিয়েছে তার কাছে কিন্তু ঋণ একটা বোঝার মতো, তো তার মনের মধ্যে থাকে যে আমাকে ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে যে আমরা বিভিন্ন পেরেশানির কারণে বিভিন্ন সমস্যার কারণে ঋণ পরিশোধ করতে পারি না, এই কারণে হয়তো আপনিও টাকা পাচ্ছেন না। নিজের মনের মধ্যে ভরসা রাখুন, ভালো চিন্তা করবেন, ভালো ধারণা রাখবেন নিজের মনের মধ্যে। আপনি অন্য খারাপ চিন্তা করবেন না যে আমার টাকা মেরে দিয়েছে, আমার টাকা দেবে না বা ঘুরাচ্ছে, এমন চিন্তা না করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কুধারণা খারাপ ধারণা থেকে বাঁচিয়ে নিক। অনেক সময় দেখা যায় এই বিষয় নিয়ে আমাদের মনের মধ্যে কুধারণার কারণে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, পাশাপাশি এই রুহানি চিকিৎসা প্রদান করছে, এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি যে সকল ইসলামী ভাই যারা ঋণ নিয়ে থাকে তাদের উদ্দেশ্যে বলবো, যখন আপনারা ঋণ নিয়ে নেবেন আপনার একটা নির্দিষ্ট সময় দিয়েই নেন যে আমি অমুক দিন আপনার ঋণ পরিশোধ করে দেব। যদি আপনি কোনো কারণে কোনো অসুবিধার কারণে যদি ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে এটা উচিত যে যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন তাকে বলে দেওয়া, ভাই আমার এই সমস্যা, এ কারণে আমার ঋণটা পরিশোধ করতে কিছুটা দেরি হবে, আমাকে ক্ষমা করবেন। আশা করি যখন আপনি তাকে বুঝিয়ে বলবেন তারও বুঝে আসবে, তখন নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না, কোনো খারাপ ধারণার সৃষ্টি হবে না। যাই হোক, আব্দুল সাত্তার ভাই আমাদেরকে কল করেছেন, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনি
একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহ এই ওয়াজিফাটি আপনি 39 বার লিখবেন, 39 টাইমস 39 বার এই ওয়াজিফাটি লিখুন। লিখে এরপর এটিকে ভালোভাবে পেঁচিয়ে আপনি ভাঁজ করে তাবিজ আকারে বানিয়ে নিন। তাবিজ আকারে বানিয়ে আপনি এটি গলার মধ্যে পরে নিন। এরপর আপনি যার কাছ থেকে টাকা পাবেন আপনি তার কাছে যান, গিয়ে তার সাথে কথা বলুন। আশা করি তার অন্তর নরম হবে, আপনার পাওনা টাকা আপনাকে ফেরত দিবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আছে ওয়াজিবুল্লাহ পাটোয়ারি, জঙ্গল বাড়ি চা বাগান। সমস্যা হয়েছে আগে 4 বছর পর দিকে কাটা জ্বালা করা, খাইতে পারে না, খাইতে পারে না, খেলতে পারে না। জি, ওয়ালিউল্লাহ ভাই আমাদেরকে কল করলেন চা বাগান থেকে, জানালেন যে আপনার পেটে জ্বালা পোড়া করে এজন্য খাওয়া দাওয়া করতে পারেন না। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে যে সমস্যা রয়েছে তা দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য আল্লাহ তাআলা আপনাকে শান্তি প্রদান করুক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব, শ্রবণ করে নিন। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি 33 বার পাঠ করুন, 33 টাইমস 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার পেটে যে জ্বালা পোড়া রয়েছে তা দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা তেল জাতীয় ভাজা পোড়া খানা খাই, এই কারণে আমাদের পেটের মধ্যে জ্বালা পোড়া করে। গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমাদের পেটের মধ্যে এরকম জ্বালা পোড়া করে। তো আপনি এমন খানা থেকে বিরত থাকুন যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমনটি আমি বললাম যে তেল জাতীয় খানা, চর্বি জাতীয় খানা এবং বিশেষ করে ভাজা পোড়া জাতীয় খানার মধ্যে ক্ষতি রয়েছে, কারণ এগুলো অনেক সময় দেখা যায় যে পুরানো তেল দিয়ে তৈরি করা হয়, তেলে ভাজা হয় পুরানো তেল অনেক আগের। তো তখন আমাদের পেটের মধ্যে বিভিন্ন রকম রোগ জীবাণুর সৃষ্টি হয়। তো আপনি এই খানা, তেল জাতীয় খানা থেকে বিরত থাকুন এবং তরতাজা শাকসবজি ফলমূল গ্রহণ করুন। আশা করি আপনার শরীরে সুস্থতা আসবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। উমর ফারুক ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে কোমরে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার কোমরে ব্যথা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। দোয়া করছি উমর ফারুক ভাই আপনার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করবো। আপনি রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। আপনি যখন ফজরের নামাজ পড়তে উঠেন তখন একটু তাড়াতাড়ি উঠে যাবেন, আজান যখন হয়ে যাবে আপনি সুন্নত নামাজ, ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। অতঃপর আপনি ফরজ নামাজের পূর্বে আপনি 41 বার সুরা ফাতিহা পাঠ করবেন, 41 বার প্রতিবার বিসমিল্লাহ শরীফ সহকারে। ফজরে ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে 41 বার সুরা ফাতিহা পাঠ করবেন প্রতিবার বিসমিল্লাহ শরীফ সহ। এই আমলটি আপনি করুন, আশা করি আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শান্তরানা রাজশাহী থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার বড় ভাইকে নিয়ে একটু প্রবলেম, মানে বাবা মায়ের কথা শুনে না। জি, শান্ত রানা ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করলেন, জানালেন যে বড় ভাই কে নিয়ে একটু পেরেশানিতে আছেন, পরিবারের কথা শুনে না। আল্লাহ তালা আপনার ভাইকে বাধ্য করে দেখ, আল্লাহ তালা আমাদেরকে পিতা মাতার অবাধ্যতা থেকে রক্ষা করুক। দোয়া করি সকলের জন্যই যেন আল্লাহ তালা আপনাদেরকে পিতা মাতার খিদমত করা, পিতা মাতার কথার বিরুদ্ধে না যাওয়ার ব্যবস্থা করে দেয়, তৌফিক দান করুক। মনে রাখবেন যখন বড়রা কোনো কিছু বলে তখন এটা মেনে নেওয়া উচিত, একটু চিন্তা ভাবনা করে যে বড়রা যখন কিছু বলে তখন নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই বলে। তো এক্ষেত্রে আমাদের ভাবা উচিত যে আমাকে এতজন বলছে হয়তো এই কাজটি খারাপ হবে না। তো যে কাজ আপনি করতে চাচ্ছেন আপনি চিন্তা ভাবনা করুন, বলবো। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করছি। শান্তরানা ভাই আপনি আপনার ঘরে এই আমলটির কথা বলে দিন, যেন আমল করে। যখন আপনার বড় ভাই ঘুমাবে, ঘুমালে তার মাথা থেকে প্রায় 3 ফুট দূরত্ব বজায় রেখে, 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে এই আমলটি করবে। কোনো নামাজি ইসলামী ভাই, নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার উচ্চ আওয়াজে পাঠ করবে, এত উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। মনে রাখবেন
এতটুকু উঁচু আওয়াজে যেন না হয়, যেন ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে যায়, এতটুকু আওয়াজে পাঠ করতে বলবেন যেন তার কান পর্যন্ত পৌঁছে যায় কিন্তু ঘুম না ভাঙে। এই আমলটি করতে বলুন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার বড় ভাই ইনশা আল্লাহ আজ্জাবজাল বাধ্য হবে, নেককার হবে, আপনাদের পরিবারের কথাও শুনবে ইনশা আল্লাহ আজ্জাবজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হয়। আপনাদের ফোন কল শ্রবণ করলাম, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আপনাদের SMS এর দিকে যাব, আপনাদের SMS পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে কল করুন, SMS করুন, আপনাদের কল এবং SMS আমাদের কাছে পৌঁছালে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন, তিনি লিখেছেন, আমার দুই মেয়ে, আমি কোন আমল করলে ছেলে হবে একটু বলে দিবেন দয়া করে। আল্লাহ তাআলা যে জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি আপনার জন্য। তো মনে রাখবেন, আল্লাহ তাআলা ছেলে দেখ বা মেয়ে দেখ সন্তুষ্ট থাকা উচিত। আপনার মেয়েও আছে, দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে ছেলেও প্রদান করুক। এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার নেককার সন্তানের অধিকারী আপনি হবেন ইনশা আল্লাহ আজ্জাবাজাল। আমলটি হচ্ছে, যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন বিছানাতে বসে, আপনি এই আমলটি করুন 10 বার, ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 10 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন, অতঃপর ঘুমাবেন, অর্থাৎ ঘুমানোর পূর্বে এই আমলটি করে নেবেন। এই আমল করুন, আশা করি এই আমলের বরকতে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন, ছেলে সন্তানের অধিকারী হবেন ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন, অনেকদিন হয়েছে আমার বিয়ে হয় না, রুহানি চিকিৎসা চাচ্ছি। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা যাদের বিয়ে হয় না আল্লাহ তাআলা তাদের বিয়ের ব্যবস্থা করে দিক, যারা উপযুক্ত রয়েছে বিয়ের আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করছে, যারা উপযুক্ত হয়েছেন কিন্তু বিয়ে হচ্ছে না তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি রাত্রে ঘুমানোর পূর্বে এবং ইশার নামাজের পরে আপনি এই সময়ে এই আমলটি করুন, সূরা ইখলাস 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন এবং প্রতিবার সূরা ইখলাসের পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, নিজের বিয়ের জন্য, শুধুমাত্র বিয়ের জন্যই দোয়া করবেন। এই আমলটি করুন, আশা করি এই আমলের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনার বিয়ের ব্যবস্থা হবে। এই আমলটি আপনি কন্টিনিউ বিনা মানে কোনো বাদ দিতে পারবেন না, 90 দিন পর্যন্ত আমল করতে হবে। 90 দিন পর্যন্ত এই আমলটি করুন, যদি মাঝে কোনো দিন আমল ছুটে যায় তাহলে আপনি আবার এক থেকে শুরু করবেন। 90 দিন পর্যন্ত আমল করুন, আশা করি এই আমলের বরকতে আপনার খুব তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। মনে রাখবেন, যদি এই 90 দিনের মধ্যে আপনার বিবাহের কথাবার্তা চলে আসে, পাকাপাকি কথাও হয়ে যায়, তারপরও আপনি আমলটি ছাড়বেন না, 90 দিন পূর্ণ করবেন। আর ইসলামী বোনরা যখন আমল করবেন, আপনাদের যে দিনগুলোতে নামাজ আদায় করা নিষিদ্ধ, নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে আপনারা সূরা ইখলাসের প্রথম যে শব্দটি রয়েছে কুল, এই শব্দটি বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ এখান থেকে পড়বেন। যখন আবার আপনাদের নামাজ পড়ার মতো সক্ষমতা চলে আসবে, আপনারা আবার পূর্বের মতো আদায় করবেন, এভাবে আমল করতে থাকুন। আশা করি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে কাশপুর থেকে SMS করেছেন, লিখেছেন, আমার মুখে কয়েকদিন পর পর ব্রণ ওঠে, এর প্রতিকার কি? আল্লাহ তাআলা আপনার মুখের ব্রণকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, দোয়া করি আপনার ব্রণের জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করছি, শ্রবণ করে নিন, এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে, আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন, 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে দুই হাতকে প্রসারিত করে দুই হাতে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে এরপর আপনি চেহারায় মালিশ করে নিন। এভাবে আপনি আমল করতে থাকুন, আশা করি এর মাধ্যমে আপনার ব্রণের সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাবাজাল। আরেকটি পরামর্শ আপনার জন্য, আপনি যথাসম্ভব মুখ ধৌত অবস্থায় রাখুন, কেননা দেখা যায় ধুলাবালি বিভিন্ন ময়লা আবর্জনা লেগে চেহারার মধ্যে ইনফেকশন হয়ে যায়, বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আর এই সমস্যা দূর করার জন্য একটি উত্তম পন্থা হচ্ছে সর্বদা উজু অবস্থায় থাকা। যখন আপনি সর্বদা উজু অবস্থায় থাকবেন,
আপনার অজু ছুটে গেলে আপনি আবার যখন অজু করবেন মুখ ধৌত করতে হবে, তখন আপনার মুখ ধৌত হয়ে যাবে পাশাপাশি অজু হয়ে যাবে, নেকি অর্জন হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে রাজশাহী থেকে এক ইসলামী বোন SMS করেছেন, লিখেছেন, আমার স্বামীর নাকের ভিতরে মাংস বেড়ে গেছে আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এর রুহানির চিকিৎসা কি? আল্লাহ তালা আপনার স্বামীর কষ্টকে দূর করে দেখ, আল্লাহ তালা তার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তালা তাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি আপনার স্বামীর জন্য, প্রদান করবে রুহানি চিকিৎসা আপনার স্বামীর জন্য, এই রুহানি চিকিৎসার উপর আপনার স্বামীকে আমল করতে বলুন, আশা করি তার শিফা অর্জিত হবে। শেখ তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়াল এই ওয়াজিফা দিয়েছেন, এই রুহানি চিকিৎসা দিয়েছেন। রুহানি চিকিৎসা হচ্ছে রাত্রবেলা ঘুমানোর পূর্বে এই সূরা আসর এর 2 নং আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে পাঠ করবেন। এই আমলটি 100 বার, অর্থাৎ এই আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফ সহ 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, এরপরে পানিতে ফুঁক দিয়ে এই পানি পান করবে। আপনি আপনার স্বামীকে বলবেন এই আমল করার জন্য, যাদের নাকের সমস্যা রয়েছে, নাকের মাংস বেড়ে গিয়েছে, তারাও এই আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। তারপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন। এই আমলটি 92 দিন পর্যন্ত করবে। আশা করি এই আমল করার মাধ্যমে নাকে যে মাংস বেড়ে গিয়েছে তা দূর হবে, এই সমস্যা থেকে নাজাত পাওয়া যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, ইমান হেফাজতের জন্য কি আমল করতে হবে, এই আমলটি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ইমান হেফাজতের ব্যবস্থা করে দেখব। আমাদের ইমান হেফাজতের দোয়া আমাদের সকলের করা উচিত, আর দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় যেন ইমান হেফাজত রাখে, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানকে সহি সালামতে রাখে। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করছি, এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আমির আলে সুন্নত মাদানী 5 সুরার মধ্যে লিখেছেন, হুয়াল্লাহুর রহিম হুয়াল্লাহুর রহিম হুয়াল্লাহুর রহিম। আবার বলছি, হুয়াল্লাহুর রহিম। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 7 বার পাঠ করে নেবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল, শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে এবং ইমানের সাথে মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ইমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আপনাদের কিছু ফোন কলস এর দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমি 2.5 ঘন্টা জবাব ছিলাম ভাই, জানাব ভাই, আমার পুরো শরীরটা মনে করেন আপাজন ভাঙ্গা চুরে নাই গো, এমনে কোনো শক্তি পাওয়া যাচ্ছে না। জি জয়নাল ভাই, আমাদেরকে 2500 থেকে কল করলেন, জানালেন ছেলের শরীরে শক্তি পায় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা আপনার সন্তানের যে সমস্যা রয়েছে দূর করে দেখ, আল্লাহ তালা আপনার সন্তানকে সুস্থ করে তুলুক। দোয়া করি আল্লাহ তালার দরবারে, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করছি, এই রুহানি চিকিৎসার উপর আপনার সন্তানকে বলুন আমল করার জন্য, আশা করি তার শিফা অর্জিত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার সন্তানকে বলবেন চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে। আশা করি এই ওয়াজিফার বরকতে আপনার সন্তানের শরীরের শক্তি চলে আসবে, তার দুর্বলতা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ কাশিমপুর থেকে বলছি, মাথা বিক্রি মানে জামা পড়া করে, মাথা বিক্রি মানে মানে জামা কোর করে। নারায়ণগঞ্জ থেকে কল করলেন ইসলামী ভাই, জানালেন মাথার মধ্যে কেমন যেন জ্বালা পোড়া করে, আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব, আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন, আশা করি এই রুহানি চিকিৎসার বরকতে আপনার মাথার সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে যাদের মাথার মধ্যে সমস্যা হয়, ব্যথা বা বিভিন্ন রকম সমস্যা, মাথা ঘোরানো, তাদের জন্য রুহানি চিকিৎসা প্রদান করেছেন, এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে আপনি মাথার উপরে হাত রেখে 7 বার এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলীম। আবারও বলছি,
اسكن سكنتك بالذي له ما في الليل والنهار وهو السميع العليم. দোয়াটি সাতবার পাঠ করে মাথায় ফোঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এই আমল করার মাধ্যমে মাথার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যেহেতু আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এই তাবিজাতের মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যে পরবর্তী কল চালিয়ে দিন। ভ্রমণ ভাইয়া বিজয় নগর থানা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শাহপুরান জসিম। আমার ওই ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, আমার সংসারে কোনো আইনমতি নেই। জি, আমাদেরকে বীরবাড়িয়া থেকে কল করলেন শাহপুরান ভাই, জানালেন যে ঘরের মধ্যে সংসারে আয় উন্নতি নেই, পাশাপাশি ব্যবসা খারাপ যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে আয় উন্নতি দান করুক, দোয়া করি আপনার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব, শ্রবণ করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যাদের ঘরের মধ্যে আয় উন্নতি নেই, বরকত নেই, অভাব অনটন লেগে থাকে, শাইখে তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তাদের জন্য একটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন। এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমলটি হচ্ছে আপনি লাগাতার 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজ তো আমাদেরকে প্রত্যেক ওয়াক্তে নামাজ আদায় করতে হবে, কিন্তু স্পেশালভাবে 7 দিন এই আমলটি করতে হবে। নামাজ তো সবসময় আমরা পড়বো, প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফাটি 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, অতঃপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন রোজি রোজগারের জন্য, সংসারে আয় উন্নতির জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এই আমলের কারণে আপনাদের ঘর থেকে অভাব দূর হবে, সংসারের মধ্যে আয় উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আবার আপনাদের কিছু কলসের দিকে যাব, আপনাদের কল শ্রবণ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমি আব্দুল্লাহ পটুয়াখালী থেকে। আমার অনেক মাথা ব্যথা করে। জি, আমাদেরকে আব্দুল্লাহ ভাই কল করলেন পটুয়াখালী থেকে, জানালেন মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা আপনার মাথা ব্যথা দূর করে দেখ, আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দেখ। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সুস্থতা লাভ হবে, আপনার মাথা ব্যথা দূর হবে। আপনি এমন কাউকে বলুন যার কোরআনে পাকে তেলাওয়াত সহিহ শুদ্ধ, এমন ব্যক্তিকে দিয়ে আপনি 7 বার সূরা নাস পাঠ করান, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করি, আপনি আপনার নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এই আমলটি করান, আশা করি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। যদি প্রথমবার দেওয়ার কারণে মাথা ব্যথা দূর না হয়, যদি মাথা ব্যথা অবশিষ্ট থাকে, আপনি দ্বিতীয়বার এই আমলটি করান। যদি দ্বিতীয়বারও আপনার আমলটি দূর না হয়, তাহলে আপনি তৃতীয়বার আমল অর্থাৎ সূরা নাস 7 বার পাঠ করান, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ, এরপর মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। তৃতীয়বারে আমল করার মাধ্যমে আপনার যত বেশি মাথা ব্যথা হোক না কেন, আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান, বাড়ি জামালপুর। আমার একটু সমস্যা, আপনার গলার সমস্যা এবং কোমরের সমস্যা, গলায় আপনার ছোটকাল থেকে আমার টনসিলের সমস্যা। জি, মনিরুজ্জামান ভাই জামালপুর থেকে আমাদেরকে কল করলেন, জানালেন গলায় টনসিল, পাশাপাশি কোমরের সমস্যার কথা জানালেন। প্রদান করছি, শ্রবণ করে নিন, পাশাপাশি গলার টনসিলের রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি কোমরের সমস্যার জন্য, কোমরের ব্যথার জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। প্রতিদিন ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময় আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, প্রতিবার বিসমিল্লাহ শরীফ সহকারে পাঠ করবেন। এই আমলটি করুন, আশা করি আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি টনসিলের কথা জানালেন, টনসিলের জন্য আপনি এই রুহানি চিকিৎসার উপরে আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু, এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করুন। ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিন, ওই পানি আপনি পান করুন।
আশা করি এই আমল করার মাধ্যমে আপনার গলার টনসিলের সমস্যা দূর হবে। আর আপনাকে মাদানী পরামর্শ হচ্ছে, আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতের পরে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি গলার সমস্যার জন্য এক বিশেষ ধরনের তাবিজাত আত্তারিয়া পাওয়া যায় মাদানী পট্টি নামে, ওই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে আপনার গলার টনসিলের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। জি জয়নাল আব্দুল ভাই, আমাদেরকে কল করলেন, জানালেন হাতে কোনের ভেতর ব্যথা, অনেক ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনার ব্যথার যে সমস্যার কথা জানালেন তা দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করছি, শ্রবণ করে নিন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া মুগনি এই বজিফাটি একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। অতঃপর আপনি আপনার হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করে নিন। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করার মাধ্যমে আপনার যে সমস্যার কথা জানালেন কোনো ব্যথা তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করে নিই অনুষ্ঠান শেষ করার পূর্বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মোলা, আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মোলা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মোলা, ইয়াল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে গুনাহের রোগ থেকে আরোগ্য দান করুন। ইয়াল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, আমাদেরকে নেক আমল বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। ইয়াল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়াল্লাহ আজ্জা ওয়া জাল, যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, এসএমএস করেন, তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন, শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দিন, যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা মুসিবতে গ্রেফতার তাদের মুসিবতকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, যারা অসুস্থ মালিক মাওলা, যারা অভাব অনটনের মধ্যে রয়েছে তাদের অভাব অনটন দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা ঋণগ্রস্তর মধ্যে রয়েছে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করুন, বরকত দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, যে যে সকল সমস্যায় ভুগছে সকলের সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য ইসলামী ভাই ইসলামী বোন আমাদের সাথে আমিন আমিন বলছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তাদের অভাব অনটন পেরেশানি সকল কিছু দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, তাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যখন আমাদের মৃত্যু সময় আসবে আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও শহীদের শোনো করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।